নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা বানাবো পনিরের একটা রেসিপি, একেবারে কম মশলা দিয়ে। তো তার জন্য এখানে নিয়েছি, দেখুন, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি পনির, পনিরটাও ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে। এবার নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচোনো, এইভাবে কেটে নিয়েছি, টমেটো। প্রথমেই আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, কারণ এই আলুটা সহজে সেদ্ধ হতে চায় না, তাই আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হলে, আর এই তেলটা আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরম হলে পনিরগুলো আমি একটু ভেজে নেব। খুব একবারে লাল লাল করে ভাজার দরকার নেই, তবে সামান্য একটু ভেজে নেব। তো পনির ভাজার সময় আপনারা নুন দিতে পারেন, আমি এখানে নুন দেব না, যেহেতু একটু ঝোল করব, তাই ঝোলে থেকেই নুনটা ঢুকে যাবে। তো আপনারা চাইলে এখানে নুন দিতে পারেন অল্প করে। আর আলুটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। তো পনির তুলে নিয়েছি, ওই তেলেতেই এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এখানে হালকা একটু ভেজে নেব। আর এই রান্নাটার মূল উপকরণই হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম ছাড়াই ঝোলটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর ক্যাপসিকামগুলো দেখুন একটু নরম নরম করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দেব টমেটোটা, আর ক্যাপসিকামটা ভাজার পরে কিন্তু টমেটোটা দেবেন, না হলে কিন্তু গলে একটা মানে মিশে যাবে, টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো তার জন্য একটু পরে আমি দিলাম। তারপরে দিয়েছি একটু গ্রেট করা আদা, আদা বাটা নয়, কিন্তু এখানে যে কুড়নিতে আদাটা আমি একটু এক চামচ মতো আমি কুড়ে নিয়েছিলাম, দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তো এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটা কিন্তু দেখুন একেবারে কিন্তু ম্যাশ হয়ে যায়নি, গোটা গোটা আছে। তো আমি ছাঁকনি করে তুলে তুলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রেসিপি কিন্তু একেবারেই সম্পূর্ণ নিরামিষ, আর এই রেসিপিটা কিন্তু রুটি পাউডার সঙ্গেও খাওয়া যাবে। তো আমি আলুর সঙ্গে আবার একটু নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু জলটা আমি আর ব্যবহার করছি না, সেই জন্য আবার আলুতে আমি একটু নুন দিয়ে দিলাম। আমরা চাইলে জলটা ব্যবহার করে নিতে পারেন, সেদ্ধ করার জলটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে আবার একটু তেলের সঙ্গে বা ক্যাপসিকামের সঙ্গে এগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, খুব একটা ঝাল হবে না, কিন্তু কালারটা ভালো হবে, আর এই রান্নাতে একটু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এবার দিয়ে দিলাম ভাজা পনিরগুলো, পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, এখানে আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি, আর আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো এটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখুন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি জল, জলটা একটু বেশি দেবো, আর আপনারা চাইলে এই ঝোলটা একটু কম বেশি করে নিতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে একটু পরিমাণে বেশি জল দিলাম, দিয়ে এখানে একটু ফুটতে দেব। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ফুটে গেলেই এটা রেডি হয়ে যাবে পনিরের ক্যাপসিকামের পাতলার ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একবার তৈরি করে দেখবেন। আর শেষে দিলাম সবশেষে হাফ চামচ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো হয়। আর তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিলাম, যাতে টেস্টটা মানে ফ্লেভারটা ঢুকে যায়, তো ভালো লাগবে। তো আমার তো রেসিপিটা রেডি হয়ে গেল, এটা রুটি লুচি পরোটার সঙ্গে সবার সঙ্গে ভালো লাগবে। আর এই গরমের জন্য এইরকম ঝোল কিন্তু একেবারেই আদর্শ।